আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ডিসপ্লেতে আইকন দেখে বুঝতে পারতেছেন আমি আসলে এখানে কি করব, কিভাবে সহজে আইকন গুলা আমরা যদি এখানে আমরা নেট থেকে নামিয়ে নিছি, এটা হলো একটা জেপিজি ইমেজ আছে। আমাদের আইকন গুলো যখন ভেক্টর লাগবে ওইটা আমরা সহজে কিভাবে ভেক্টর বানাতে পারি তা আমরা দেখাবো। প্রথমে আমরা গুগল থেকে ইমেজ বা নির্বাচন করব, সেটা আমি কপি পেস্ট করে কন্ট্রোল টু প্রেস করে এটা লক করে দিব যাতে এটা নড়াচড়া না করে। আমরা শুরুতে যদি ইন্টারনেটের গ্লোব আইকনটা বানাতে চাই তো সেক্ষেত্রে আমরা প্রথমে একটা ইলিপ নিব। ইলিপস নেওয়ার পরে আমরা সেন্টার রেখে অল্টার শিফট প্রেস করে আমি যখন টানবো এটা রাউন্ড হবে। আমি যদি কোনো কারণে শেপ ধরি এটা এদিকে যাবে, অল্টার ধরলে এখন ডিস্টর্ট হয়ে যাইতেছে। অল্টার শেপ ধরলে হবে কি যে সেন্টার থেকে চতুর্দিকে যাবে। তো আমরা এখানে স্ট্রোক কালার একটু ডিফারেন্ট কালার করে নিই, রেড কালার। তো আমরা এখানে ডিফারেন্ট কালার করে নিলাম। এখন আমরা স্ট্রোকটা শেপ শেপে এটা আমরা ব্যালেন্স করি। এখানে আমরা স্ট্রোক কালার 3 আর 4 সামথিং দিতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে আমি আর একটা কপি করলাম, দেখুন কপি হয়ে গেছে। এবার আমি অল্ট প্রেস করে একটা অবজেক্টকে আমি স্কেল করব দুই পাশ থেকে, আর এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ আবার প্রেস করে আমি এটাকে 90 ডিগ্রি শিফট শেপে 90 ডিগ্রি রোটেট করব, 170 ডিগ্রি, অথবা এদিকে করলে 90 ডিগ্রি রোটেট করলাম। এইবার আমি এই বরাবর বসাবো আর এদিকে আমি এখানে বসাবো। আমি আর একটা স্ট্রোক নিই, আমি পেন টুলতে পাত করে নিলাম। আমি এইবার দেখুন যে স্ট্রোকের সাইজ একটু ডিফারেন্ট আসছে, আমরা এখানে 4 মার্চ করি। এবার আমি অল সিলেক্ট করব। টুলস মেনুতে আপনি দেখবেন যে শেপ বিল্ডার নামে একটা টুলস আছে, অথবা শিফট এম প্রেস করলে আপনি চলে আসবে। আমরা ক্লিক সিঙ্গেল ক্লিক, দেখুন এখানে প্লাস আইকন আসছে। আমি যদি অল প্রেস করি মাইনাস আইকন আসছে, যেখানে আমার যেটা দরকার নেই আমি অল প্রেস মাউসের লেফট বাটন ড্র্যাগ করে আমি এটা টান দিলে এটা রিমুভ হয়ে যাবে। আমার খুব সহজে একটা গ্লোব আইকন হয়ে গেল। এবার আমরা এই লোকেশন আইকনটা তৈরি করব। আমরা অল্টার প্রেস করে একটা সেন্টারে আমরা এলিপটিক্যাল টুল নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সেম আমরা আরেকটা শেপ নিই। আমাদের স্টোক কালারটা সাইজ ছোট হয়ে গেছে, আমরা ঠিক করে নিলাম। এখন এটা এই কর্নার করতে গেলে আমরা অনেকভাবে করা যায়। আমি পেন্ট টুল দিয়ে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে এটা এরকম কর্নার হয়ে যাবে। দেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট লেফট বাটন সিলেক্ট অ্যান্ড দেন ড্র্যাগ, এখন এটা হয়ে গেছে। এরপরে আমার একটা ইলিপটিক্যাল টুল কপি করি। কপি করার পরে শিফট অল্টার প্রেস করে আমরা ঠিক এমন করব এবং আমার স্টপ 4 দেব। আমরা দুটা সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট, আমরা এখানে ফিল কালার দিলে দেখুন এটা চলে গেছে। তো আমরা এখানে ফিল কালার ইউজ না করলে হবে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা কন্ট্রোল সি প্রেস করে রাখবো, একটা কপি করে রাখবো দুটা ছেলে, আমার শেপ বিল্ডার দিয়ে এটা আমার ডিলেক্ট করে দেবো। কন্ট্রোল এফ সেম প্লেসে আমার একটা প্লেসমেন্ট হয়ে গেল, এটা কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, আমরা একটাও কন্ট্রোল জি গ্রুপ করে রাখি। এবার এখন হার্ড শেপ নিয়ে কাজ। তো হার্ড শেপটা বানানো আরো সহজ, আমরা কোনো রেক্টেঙ্গুলার 1:1 আমরা যদি শিফট প্রেস করি, শিফট প্রেস করে ড্র্যাগ করলে এখানে একটা রেশিও 1:1 বলা হয়, সেটা আমরা
কপি করি, মেজারমেন্টের জন্য আমরা এটাকে ড্র্যাগ করে ডাবল করব। আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে নিতে পারি। ওকে, তো ভিতরটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। কন্ট্রোল ওয়াই আবার সেম প্রেস। তো এখানে আমরা দেখি যে এটা মোটা হয়ে গেছে। এবার আমরা শিফট চেপে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবো, এটা জাস্ট 45 ডিগ্রি। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা রাউন্ড করে নেব। সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট অ্যান্ড কপি। দুটা আমরা আবার ধরবো, ধরে সে বিল্ডার টুল দিয়ে বাহির জায়গাটা মার্স মাইনাস করে দেবো এবং আমরা নর্মাল জাস্ট ট্র্যাক করে এটা অ্যাড করে দেব। দেখুন, এটা আমাদের একটা হার্ড শেপ হয়ে গেছে। এবার আসি আমরা ইমেইল আর ইমেইল বক্সে যে বিষয়টা আসে, আমরা এরকম একটা রেক্টেঙ্গুলার নেই। নিলাম এটা আমরা 4 রাখি, এটা 4 রেক্টেঙ্গুলার নেওয়ার পরে আমরা দেখুন এটা কর্নার আছে। আমরা যদি সেম এটা পরে কর্নার করি, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ সেম পজিশনে যাই, আমরা এটা এখানে নিই। তো সেন্টার আমরা চাইলে এটা রিমুভ করতে পারি, মাইনাস। ওকে, আমরা এটা দেখবো সেন্টার আছে কিনা। এবার সেন্টারে ইন্টারসেক্ট সেন্টার আসছে, অথবা আমরা গ্রিড দিয়ে নিতে পারি। এবার আমরা একটু রাউন্ড করে নিই, এখানে আমরা 4.5 পিক্সেল নিছি। আপনি যে ইউনিট নেবেন এটা আপনার আর্টবোর্ডের মাপ অনুযায়ী করবেন। এটা আমরা করলাম প্লাস, টোটালটা আপনার নিজের পছন্দ মতো করবেন। পেন্টো আমরা সেন্টার, ওকে ডান, অল্টার আমরা অল্টার প্রেস করে ড্র্যাগ করবো এটা কপি, রেড বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, রিফ্লেক্ট, ওকে। যেটা আমরা আগে কপি করে রাখছি না, ওকে ডান। আমরা স্ট্রোক কালার স্ট্রোকের সাইজ দিলাম 4 PT ডান। তো এখানে ইমেল অলমোস্ট সিমিলার, এটাও সিমিলার। এখানে আছে ইউটিউবের আইকনটা। তো ইউটিউবের আইকন আমরা যদি এরকম একটা রেক্টেঙ্গুলার নিই, নেওয়ার পরে জাস্ট আমাদের যে করণীয় কাজ আমরা রাউন্ড করে দেব। এবং আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল ইউজ করবো, ট্রায়াঙ্গেল কয়েকভাবে বানানো যায়। তো আমরা একটু অন্যভাবে দেখি, এখানে আমরা শেপারে যাব, শেপার টু আমি জাস্ট এই 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 আমি আবার টানি, এবার হয়ে গেছে। এটাও করা যায়। আবার আপনি চাইলে এখানে পলিগন আছে, পলিগন টানলে আমরা যদি কিবোর্ডের অ্যারো ডাউন অ্যারো বাটন চাপি সেক্ষেত্রে অ্যারো হয়ে গেছে। তো আমরা অ্যাঙ্গেল করি, আমরা স্ট্রোক কালার সিলেক্ট করি, আইড্রোপর দিয়ে সেম স্ট্রোক চলে আসলো। স্ট্রোক আমরা 4 নেই। এইবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হয়ে গেল আমার ইউটিউব আইকন। এবার আসুন ইনস্টাগ্রাম আইকন। ইনস্টাগ্রাম আইকন সেম, এটা 1:1 রেশিও আছে। আমরা শিফট চেপে নেই, এটা হইল, আমরা রাউন্ড করে দিলাম। আমরা সেম এখানে একটা
নিতে পারি, লিপস সেন্টার, ওকে। আর একটা আমরা অল্টার প্রেস করে কপি, আমরা সেম এটি ফোর পিটি করি। দেখুন আমার আইকন গুলো হয়ে গেল, কন্ট্রোল অল্টার টু প্রেস করলে আমার লক ছুটলো। একটা জিনিস করা হয় নাই, যেটা আমার এখানে একটা পিন টুল দিয়ে আমরা সেন্টার থেকে এই সেন্টার বরাবর একটা লাইন ক্রিয়েট করি, এবং আই ড্রপার টুল দিয়ে যদি আমি সেম স্ট্রোকটা ধরি ওটা স্ট্রোকের থিকনেস ঠিক করে নেবে। খুব সহজে আমার একটা আইকন ডিজাইন গুলো হয়ে গেল। আমি এখন কালার ভ্যারিয়েন্ট কালার চেঞ্জ করতে পারি, ওকে। আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে ভেক্টর করতে হয়। এরপরে আপনার এটা স্ট্রোক অবস্থায় আছে, আপনি প্রত্যেকটা সিলেক্ট করে অবজেক্ট এক্সপেন্ড, আমরা যদি এটা স্কেল করে দেখুন, স্কেল করলে এরকম চেঞ্জ হয়ে যাইতেছে কিছু কিছু জায়গায়। আমরা যদি কন্ট্রোল জেড অবজেক্ট এক্সপেন্ড ফিল আমি স্ট্রোক আমি এক্সপেন্ড করে দিলাম, অবজেক্ট এক্সপেন্ড, ওকে ডান। এবার দেখুন আমার শেপ আর চেঞ্জ হচ্ছে না। তো এবার আমি এটা দিয়ে পাথ ফাইন্ডারে যাব। আমরা উইন্ডোজে গেলে এখানে পাথ ফাইন্ডার আছে, আমরা অ্যাড করে নেব। দেখুন এখানে যেহেতু লাইন আছে, কন্ট্রোল ওয়াই প্রেস করলে অনেক লাইন, আমি অ্যাড এ ক্লিক করলে সব একটা শেপ হয়ে গেল। আমরা অ্যাড এ ক্লিক করি, এইখানে আমরা অ্যাড ক্লিক করি, নটকাতে যেটা যেটা এক্সট্রা শেপ আছে সেটা আমরা একটা ধরার আগে দুটা ধরলাম, আর সিঙ্গেল লেয়ার বাটনে ক্লিক, অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট, ওকে, মার্জ। তো আমরা এখানে একটু প্রো ভার্সন যদি একটু চিন্তা করি যে এটা একটু সুন্দর বা একটু দেখতে অন্যরকম একটু সুন্দর নান্দনিক করা যায়, সেটা আমরা এখানে যে হার্ড শেপটা নেই, দেখুন আমরা হার্ড শেপটা নিলাম। নেওয়ার পরে আমরা এইটার ভিতরের যে শেপটা আছে আমি এরকম, আমি যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আরেকটা ডাবল ক্লিক, দেখুন এটা ভিতরের শেপটা ধরলো। আমি ডিলিট প্রেস করি, আমি মোট কথা হলো হার্ট শেপটা নিলাম। এখন একটু স্মুথ, এটা আমার কাস্টম, আমার ইচ্ছা, আমি যে করে নিলাম, আপনি আপনার মতো করে করে নিতে পারেন। ট্র্যাক করে ধরে রাখলে, হোল্ড করে ধরে রাখলে মাইনাস অ্যাঙ্কার পয়েন্ট আমরা মাইনাস করি, ওকে, এরকম। আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি, দেখুন আমরা যেরকম একটা আইকন বানাই, আমি অল্টার সিলেক্ট, আমি এরকম হলে কন্ট্রোল ওয়াই প্রেস করে, কন্ট্রোল ওয়াই আমি সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে ক্লিক করে আমি এটার কালার হোয়াইট করে দিই, ওকে। আমরা এটা সেন্টার করি, আমরা দুটা একসাথে ধরবো, ধরার পরে যেটার আন্ডারে সেন্টার করবো সেটা সিঙ্গেল ক্লিক করব, এবং আমরা ক্লিক করার পরে সাথে সাথে সেন্টার হয়ে গেলাম। তো এইবার আমরা অল্টার প্রেস করে কপি করি, আর এটা অ্যারেঞ্জ বাই ফ্রন্ট, এটা আমরা ডার্ক কালার বা এই কালারটা করি। করার পরে আমরা একটু ডার্কের দিকে যাব, সরি কন্ট্রোল সি করে রাখি, একটা কপি করে রাখি, আর এটার কালারটা মূলত আমরা ডার্কের কালারে যাব। আর এটা আমরা যেটা নিলাম নেওয়ার পরে একটা কপি করে রাখছি, কন্ট্রোল সি প্রেস করে আমরা যাব অবজেক্ট ব্লেন্ড ব্লেন্ড অপশন স্পেসিফাইড স্টেপ, আমি এখানে 200 স্টেপ দিয়ে দিই, ব্লেন্ড ব্লেন্ড অপশনে মেক, এখানে জিনিসটা এরকম বোঝা যাচ্ছে না,
তো আমরা নেচারটা ধরে এবার এটার কালারটা আমরা বেজের কালার দিয়ে দিই। দেখুন সুন্দর হয়ে গেছে। আমি কন্ট্রোল এফ প্রেস করলে আমার এটা কিন্তু একটা সুন্দর শেড আসলো। তো নর্মালি শেড আসলে একটু ছোটো হওয়া দরকার, একটু স্কেল আপনি যদি স্কেল করেন সেক্ষেত্রে আপনি স্কেল করে নিতে পারেন। আর একটু জিনিসটা সুন্দর করার জন্য এখানে একটা শেডটা আপনি দেখেন, এখানে ট্রান্সপারেন্সি, আপনি উইন্ডোতে গেলে ট্রান্সপারেন্সি পাবেন, এখানে যদি আপনি জিরো করেন হ্যাঁ আর একটু বেটার লাগতেছে। তো এবার আমরা দেখি একটু রেড আইকন, এটা যদি আমরা রেড আইকন দিয়ে দিই, দেখুন এরকম একটা সুন্দর আইকন হয়ে গেল হার্ট শেপে। আমরা অল্টার প্রেস এটা স্কেল করে বড় করি। ওকে, আমরা এটাকে ক্লিক করি এবং এটা সেন্টার করি। এখন দেখুন শ্যাডোটা একটু বাইরে চলে গেছে, বা আপনি এটা চাইলে ডিটেকশন টুলে ধরে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো আমি আশা করব যে প্রত্যেকটা আইকনে আপনারা এরকম করবেন, জিনিসটা একটু সুন্দরভাবে প্রেজেন্ট করা। আপনি চাইলে এখানে আরেকটু প্রেজেন্ট করার জন্য সুন্দর করতে পারেন, সেখানে স্ট্রোক কালার অ্যাড করতে পারেন। স্ট্রোক কালারটা আপনি ডিরেক্ট রেডটা অ্যাড করলেন, রেড অ্যাড করার পরে আমরা স্ট্রোকে যাই, সেন্টারের দিকে নিই স্ট্রোক। আমরা টুপিটি বা আপনার আর্টবোর্ড অনুযায়ী যেটা হওয়ার কথা সেটা করেন, টুপিটি 3 PT বা 4 PT আপনি আর্টবোর্ড অনুযায়ী নেবেন। আশা করি এটা আরো দেখতে ভালো লাগবে। আসলে সুন্দর কাজ করার জন্য বা জিনিসটা সুন্দর করার জন্য এটা আপনাকে চিন্তা করতে হবে যে আসলে এটা কিভাবে করলে কতটা সুন্দর লাগে। দেখুন আমরা সুন্দর আইকন গুলো করে ফেললাম। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।